প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয়, এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করা হয় বিভিন্ন তড়িৎ যন্ত্রে, তার মধ্যে একটি হলো ইলেকট্রিক বাল্ব, যাকে আমরা আলো পাওয়ার জন্য ব্যবহার করে থাকি। এই ইলেকট্রিক বাল্বের যে মূল উপাদান সেটা হচ্ছে একটি ফিলামেন্ট, একটি সরু তারের কুণ্ডলী, যেটাকে আমরা বলা হয় ফিলামেন্ট। এই ফিলামেন্টের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় ফিলামেন্টটি উত্তপ্ত হয় এবং আলো বিকীর্ণ করে, অর্থাৎ তড়িৎ শক্তি প্রথমে এই ফিলামেন্টের মধ্য দিয়ে তাপশক্তি এবং পরে সেই তাপশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে টাংস্টেন তারটাকে সরু এবং লম্বা করা হয় যাতে করে রোদ বেশি হয় এবং অনেক বেশি তাপ উৎপন্ন হয় এবং অত্যধিক তাপে যাতে গলে না যায়, সেই জন্যই আমরা টাংস্টেন এই ধাতুটাকে বেছে নিয়েছি এই ইলেকট্রিক বাল্বে ব্যবহার করার জন্যে। এর গলনাঙ্ক অনেক বেশি, 3380 ডিগ্রি সেলসিয়াস, ফলে অত্যন্ত গরম হওয়ার সত্ত্বেও এই ফিলামেন্টটি গলে যায় না। প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই বাল্বের ফিলামেন্ট উত্তপ্ত হতে পারে, কিন্তু এত উত্তাপও গলে না। তার কারণ হলো টাংস্টেনের গলনাঙ্ক অনেক বেশি এর থেকে। এছাড়া এই যে বাল্ব, এই বাল্বের যে ভেতরটা বায়ু রাখা হয় না, এটাকে নিষ্ক্রিয় গ্যাস কিংবা নাইট্রোজেন গ্যাস দিয়ে পূর্ণ করা হয়। এর ভেতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করা হয়। যদি বায়ু রাখা হয় তাহলে হয়তো টাংস্টেন তারের গলনাঙ্ক অনেক বেশি, সহজে গলবে না ঠিকই, কিন্তু বায়ু থাকলে বাতাসে এটা পুড়ে যেতে পারে, সে কারণে এর ভেতরে বায়ু রাখা হয় না। নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন রাখা হয়, ফলে সহজে এটা বিক্রিয়া করবে না, ফলে পুড়ে যাবে না, অর্থাৎ দীর্ঘদিন এই ফিলামেন্টটা টিকে থাকবে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের আরেকটি ব্যবহার হলো ইলেকট্রিক হিটার। এখানে যে কুণ্ডলী ব্যবহার করা হয় সেটা হলো নাইক্রোম তারের কুণ্ডলী, যেটা কিনা একটা সংকর ধাতু, নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের সংকর ধাতু। এটি ভেতরে যে খাঁজ কাটা অংশ, গর্তের মতো অংশ রয়েছে, সেখানে ঢোকানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নাইক্রোম তার। এটারও সরু এবং লম্বা করা হয় যাতে রোদ বেশি হয় এবং উত্তপ্ত হয়ে তাপ নিঃসরণ করে, এবং এরও গলনাঙ্ক বেশি হয় যাতে করে সেই তাপে গলে না যায়। তবে এটাকে মুক্ত অবস্থায় রাখা যায়, কারণ এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পুড়ে যাওয়ার ভয় এটার নেই, ফলে এটাকে উন্মুক্ত রাখা যায়। তো এখান থেকে আমরা তাপ পাই এবং সেই তাপ দিয়ে আমরা রান্না করতে পারি। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের আরেকটি ব্যবহার হলো ইলেকট্রিক ইস্ত্রি। এখানেও নাইক্রোম তার ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রিক ইস্ত্রি বা আয়রন, এখানে কয়েল থাকে, একই রকমভাবে নাইক্রোম তারের কয়েল থাকে এবং সেটা উত্তপ্ত হয় যখন তড়িৎ প্রবাহ দেওয়া হয়। কিন্তু ওই নাইক্রোম তারের যে কয়েল এবং এখানে যে বেস প্লেট রয়েছে, অর্থাৎ একটা ধাতব প্লেট থাকে, এর মাঝে থাকে অভ্রের পাত, অর্থাৎ এখানে যে ধাতব পাত রয়েছে তাতে হাত দিলে শক খায় না। তার কারণ হচ্ছে নাইক্রোম তারের যে কয়েল সেটা কিন্তু সরাসরি এই ধাতব পাতে যুক্ত থাকে না, মাঝখানে অভ্রের পাত থাকে। অভ্রের পাত এখানে সেপারেটর হিসাবে কাজ করছে, এটা তাপকে পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করে না, ফলে
নাইক্রোম তারের কয়েলের যে উত্তাপ সেটা অভ্রের পাতের মধ্য দিয়ে ধাতব পাতে আসে এবং আয়রন করা সম্ভব হয়, কিন্তু ধাতব পাতে হাত দিলেও শক খাওয়ার ভয় থাকে না। আরেকটি ব্যবহার তড়িৎপ্রবাহী তাপীয় ফলে হলো ফিউজ, ফিউজ তার। ফিউজ তার বৈদ্যুতিক সার্কিটের একটি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে। এখানে যে বোর্ড দেখানো হয়েছে, যেখানে অনেকগুলো তড়িৎ যন্ত্র মানে উপাদান রয়েছে, তড়িৎ উপাদান, তার মধ্যে ফিউজ হচ্ছে, এটা হলো ফিউজ। এর ভেতরটা কেমন থাকে সেটা ছবিতে দেখা যাক। ফিউজ তার হচ্ছে একটি সরু তার। এখানে এটা একটা সংকধাতু তৈরি তার, টিন ও সিসার সংকধাতু তৈরি তার। এর রোধ বেশি হয় এবং গলনাঙ্ক কম হয়। রোধ বেশি হওয়ার জন্য এটা সহজে উত্তপ্ত হয় এবং গলনাঙ্ক কম হওয়ার জন্য এটা সহজে এটা গলে যায়। আমরা নাইক্রোম তার বা টাংস্টেন তারের ক্ষেত্রে এটা দেখেছিলাম যে রোধ বেশি, গলনাঙ্কও বেশি করা হয়, কিন্তু এখানে একটু অন্যরকম, রোধ বেশি হয় কিন্তু গলনাঙ্কটাকে কম করা হয়। কারণ এর ফাংশন হচ্ছে যাতে সহজে গলে যায়। যদি কোনো কারণে আমাদের বাড়ির যে ইলেকট্রিক লাইন সেখানে বেশি তড়িৎ চলে আসে, শর্ট সার্কিট হোক বা অন্য কোনো কারণে যদি বেশি কারেন্ট চলে আসে, তাহলে বাড়ির যে তড়িৎযন্ত্র, দামি তড়িৎযন্ত্র, কম্পিউটার বা ফ্রিজ, এগুলো পুড়ে যেতে পারে। তো তার যাতে পুড়ে না যায় সেই জন্যেই আমরা ইলেকট্রিক ফিউজ ব্যবহার করি। তো ইলেকট্রিক ফিউজটা লাইভ তারের সাথে যুক্ত থাকে এবং এই ইলেকট্রিক ফিউজ পেরিয়েই তড়িৎকে আসতে হয় আমাদের বাড়ির তড়িৎযন্ত্রগুলিতে। এবং যদি বেশি তড়িৎ চলে আসে তাহলে ফিউজ তারটা সহজে গলে যায়, কারণ ফিউজ তারটা গলনাঙ্ক খুব কম, যাতে করে বাড়ির তড়িৎযন্ত্রগুলো খারাপ হওয়ার আগেই, নষ্ট হওয়ার আগেই এই ফিউজ তারটা গলে গিয়ে সার্কিট অফ হয়ে যায়, অর্থাৎ বর্তনী ছিন্ন হয়, ফলে আর কারেন্ট ফ্লো করতে পারবে না, ফলে তড়িৎযন্ত্রগুলো আর নষ্ট হবে না, অর্থাৎ এটা নিজে পুড়ে গিয়ে অন্য তড়িৎযন্ত্রগুলোকে পোড়ার হাত থেকে রক্ষা করে। এইভাবে ফিউজ তার নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে। ফিউজ তার বিভিন্ন রকম হয়, 5 অ্যাম্পিয়ার ফিউজ, 10 অ্যাম্পিয়ার ফিউজ। এখানে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যদি 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করে যায় সার্কিটের মধ্যে বা বাড়িতে আসে, তাহলে এই ফিউজটা কেটে যাবে এবং তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। আমরা দেখলাম তড়িৎপ্রবাহের তাপীয় ফল সম্বন্ধে ধারণা পেলাম যে একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়। এখন কতটা পরিমাণ তাপ উৎপন্ন হয় তার একটি ধারণা লাভ করার চেষ্টা করব। মনে করি একটা পরিবাহী যা রোধ আর, ক্যাপিটাল আর, এবং এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি। তাহলে এই আর রোধ বিশিষ্ট পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, এবার এই পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে +1 বা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকেই আমরা বলি বিভব প্রভেদ ভি। অর্থাৎ এই যে পরিবাহীটা দুই প্রান্তে বিভব প্রভেদ ভি, এর মানে কী? এর মানে হচ্ছে এর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি +1 চার্জকে নিয়ে যেতে হয় তাহলে ভি পরিমাণ কাজ করতে হবে, আর যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে হয় তাহলে কত কাজ করতে হবে? কিউভি, ডব্লিউ কিউভি। এখন এই যদি কিউ চার্জটা টি সময় ধরে প্রবাহিত হয়, টি সময় ধরে মোট কিউ চার্জ প্রবাহিত হয়, তাহলে প্রবাহমাত্রা i = q/t, দ্যাট ইজ q = it। এই q = it এটা যদি 1 নং সমীকরণ, দ্যাট ইজ w = qভিতে বসায়, তাহলে আমি কী পাচ্ছি? তাহলে পাচ্ছি w = it v। এবং ওহমের সূত্র থেকে আমরা জানি v = ir। তাহলে আবার যদি w = it vতে v = ir বসায় তাহলে সমীকরণটা পাওয়া যাচ্ছে i²rt। অর্থাৎ একটি আর রোধের মধ্য দিয়ে যদি আই প্রবাহ যায় টি সময় ধরে, তাহলে যে কৃতকার্য হবে সেটা হচ্ছে i²rt। এই কৃতকার্যটাই তাপে রূপান্তরিত হয়, অর্থাৎ এখানে যে তাপ উৎপন্ন হবে সেটা কিন্তু i²rt জুল। যদি এসআই পদ্ধতিতে করি তাহলে i²rt জুল, এসআই পদ্ধতিতে কার্য এবং তাপের একক একই। যদি ক্যালোরিতে করি তাহলে যে উৎপন্ন তাপ হবে তার পরিমাণ হবে i²rt/4.2 ক্যালোরি। এবার এই যে আমরা পেলাম যে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা যে একটা ফর্মুলা পেলাম i²rt জুল,
বা I²RT বাই 4.2 ক্যালোরি। এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে উৎপন্ন তাপটা আই আর এবং টি এর উপর কীভাবে নির্ভর করছে সেই ধারণা এখান থেকে পাচ্ছি। তো এখান থেকে পাচ্ছি যে এইচ ইজ প্রপোর্শন টু I², অর্থাৎ উৎপন্ন তাপ ওয়ামাত্রার বর্গের বর্গের সমানুপাতিক যদি বাকি দুটো রাশি বা পদ আর এবং টি ধ্রুবক থাকে। তো এটা যদি আমি স্টেটমেন্ট বা বিবৃতি আকারে বলি তাহলে আসছে এরকম যে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে একটা সূত্র। এখানে এই সূত্রের সাহায্যে আমরা কী পরিমাণ তাপ উৎপন্ন হবে এবং সেটা কার উপর নির্ভর করছে সেটা পাচ্ছি। এখানে একটা এই সূত্রটার মাধ্যমে আমরা প্রবাহ মাত্রার উপর উৎপন্ন তাপটা কীভাবে নির্ভর করছে সেটা পাচ্ছি। দ্বিতীয় সূত্র হচ্ছে এইচ ইজ প্রপোর্শন টু আর যখন আই এবং টি ধ্রুবক। তো এখান থেকে এটা যদি আমি বিবৃতির আকারে বলি তাহলে হচ্ছে পরিবাহী মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক হয়। এবং আমরা দেখলাম যে উৎপন্ন তাপ কীভাবে প্রবাহ মাত্রার উপর নির্ভর করে, কীভাবে রোধের উপর নির্ভর করে, আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উপর কীভাবে নির্ভর করে। এটা আমরা তৃতীয় সূত্রে দেখতে পাচ্ছি এইচ ইজ প্রপোর্শন টু টি যখন আই এবং আর ধ্রুবক, অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এই যে তিনটে সূত্র পেলাম এই তিনটে সূত্রকে একত্রে বলা হয় জুলের সূত্র। সুতরাং জুলের সূত্রটি বিবৃত করো যদি প্রশ্ন হয় তাহলে এই তিনটে সূত্র লিখতে হবে। একটি প্রবলেম করা যাক, 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 30 ওহম রোধের মধ্য দিয়ে 5 মিনিট প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে। আমরা ইতিমধ্যে উৎপন্ন তাপের যে সমীকরণ পেয়ে গেছি H=I²RT জুল, তো সেটা এখানে বসাবো। তো এখানে 5 মিনিটটাকে সেকেন্ড করব তাহলে পাচ্ছি H=I²RT জুল, তার মানে আই মানে এখানে 2, প্রবাহ মাত্রা 2, 2² আর রোধ হচ্ছে 30 ওহম, 2² 30 ইন্টু 5 মিনিট মানে 5 × 60 সেকেন্ড, অর্থাৎ 2² × 30 ইন্টু 5 × 60 জুল। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 36,000 জুল। যদি আমি ক্যালোরিতে করি তাহলে 4.2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 36,000 বা 4.2 ক্যালোরি। তো এটা হবে অ্যান্সার। আচ্ছা, একটা MCQ প্রশ্ন দেখি। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এগুলোর মধ্যে কোনটা উত্তর হবে, রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ, রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন, রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ এবং রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। আমরা দেখলাম যে ফিউজ তারের বৈশিষ্ট্য এবং নাইক্রোম আবহাওয়া টাংস্টেন তারের বৈশিষ্ট্যের সঙ্গে একটু পার্থক্য রয়েছে। আমরা দেখেছি নাইক্রোম তারের ক্ষেত্রে বা টাংস্টেন তারের বাল্বে টাংস্টেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে রোধ উচ্চ হয়, গলনাঙ্ক উচ্চ হয়, কিন্তু এটার ক্ষেত্রে রোধ উচ্চ হয় কিন্তু গলনাঙ্ক কম হয়, অর্থাৎ নিম্ন হয়। সুতরাং এটা অপশান ডি, এটাই হবে উত্তর। তড়িৎ প্রবাহের তাপীয় ফল যে শুধুই আমাদের সহায়তা করে বা আমরা শুধু কাজে লাগাই তাই না, এটা অনেক অসুবিধাও আছে। তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তার জন্য অনেক শক্তির অপচয় ঘটে থাকে। আমরা যখন তড়িৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের জন্য তাপের অপচয় হয়। তাছাড়া অনেক তড়িৎযন্ত্রে এই তাপ উৎপন্ন হওয়ার জন্য সেটা নষ্ট, তড়িৎযন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় হয়েও যায়। তাছাড়াও অনেক তড়িৎযন্ত্রে এই তড়িৎ প্রবাহের তাপের ফলের জন্য, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় বলে তাকে ফ্যান চালু করে ঠান্ডা করতে হয়। এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহের তাপের ফলে অসুবিধা। এখন আমরা এই তড়িৎ প্রবাহের তাপের ফলের আলোচনা শেষ করলাম।